পিঠাপুলি পছন্দ করে না এরকম কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না। ছয় ঋতুর এই দেশে সারা বছর হরেক রকম পিঠার আয়োজন লেগেই থাকে। আমি কিন্তু মনে প্রাণে খাঁটি একজন বাঙালি। সারা বছরই আমার বাসায় আমি হরেক রকম পিঠার আয়োজন করে থাকি। আজকে যে পিঠার রেসিপিটি আপনাদের দেখাবো, এটার নাম হচ্ছে ছিটরুটি বা ছিট পিঠা। ছিটরুটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি কিছু চাউলের গুঁড়ি। এই ছিটরুটি বানানোর জন্য আতপ চালের গুঁড়া নিয়ে নিতে হবে, অন্য কোনো চালের গুঁড়ায় কিন্তু এই পিঠাটা ভালো হবে না। পিঠাপুলি বানানোটা অনেক পরিশ্রমের একটা কাজ। আতপ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা আবার শুকিয়ে নিয়ে গুঁড়া করে সেটা দিয়ে পিঠা বানিয়ে পিঠা খেতে খেতে কিন্তু পুরোটা দিন চলে যায়। পিঠা খাওয়ার পর প্রিয়জনের মুখে তৃপ্তির হাসি দেখে সারাদিনের এই পরিশ্রমের কথা কিন্তু ভুলে থাকা যায়। প্রথমে চালের গুঁড়াটাকে অল্প পানি দিয়ে ঘন করে মেখে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ফ্রিজে সংরক্ষণ করা চালের গুঁড়া দিয়ে যদি এই পিঠা বানানো হয় তাহলে কিন্তু ব্যাটারটা কমপক্ষে 2-2.5 ঘন্টা এরকম ঘন করে মেখে ঢেকে রাখতে হবে। আমি এখানে আজকে প্রায় 2.5 কেজি চালের গুঁড়া করেছি, যেগুলো আমি একটা বয়ামে করে রেখে ফ্রিজে রেখে দিব সারা বছর যেন পিঠাপুলি খেতে পারি। আমরা সবাই কম বেশি জানি যে কীভাবে চালের গুঁড়া করতে হয়, তবুও আমি এটার একটা ভিডিও খুব শীঘ্রই আমার পেজে এবং চ্যানেলে আপলোড করব। প্রায় 1/2 ঘন্টা পর আমার রুটির ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হয়েছে দেখতে। ছিটরুটির ঘনত্ব একেবারে পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না। আমরা যেরকম করে চিতই পিঠার গোলা করি বা ব্যাটার তৈরি করি তার থেকে 1 শেড পরিমাণ হালকা হবে। এই রুটির ব্যাটারের ঘনত্ব আমার ভিডিওতে দেখানো ব্যাটারের ঘনত্বের মতোই হবে। এই রুটি বানানোর জন্য ননস্টিকি ফ্রাই প্যান অথবা এরকম কড়াই ব্যবহার করা যেতে পারে। কড়াইয়ে রুটি ছিটানোর আগে এর মধ্যে ননস্টিকি ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর ব্যাটারে আঙুল ডুবিয়ে এরকম ছিটিয়ে ছিটিয়ে কড়াইয়ে দিয়ে নিলেই হয়ে যাবে ছিটরুটি। অনেকে ছিটরুটির ব্যাটারের সাথে ডিম ব্যবহার করে, কিন্তু ডিমের স্মেলটা আমার একদমই ভালো লাগে না, তাই আজকে আমি এখানে ডিম ছাড়াই ছিটরুটি বানিয়ে দেখালাম। তাছাড়া ছিটরুটির ব্যাটারে ডিম মেশালে পিঠার যে সাদা ধবধবে ভাবটা সেটা আর থাকে না, কেমন যেন একটা হলদি ভাব চলে আসে। আতপ চালের গুঁড়া, রুম টেম্পারেচারে থাকা পানি আর সামান্য লবণ, ব্যাস তাতেই হয়ে গেল ছিটরুটির ব্যাটার। এই ছিটরুটির যে কোনো ঝোল মাংসের তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি সবগুলো ছিটরুটি 3 কোণা শেপে করে গড়ে নিয়েছি, তবে চাইলে এটাকে বরফির আকার কিংবা পাটিসাপটার শেপেও ভাজ করা যেতে পারে। এই ছিটরুটি তৈরির সময় এর আশেপাশে এত পরিমাণ ব্যাটারের ছিটা যায় যে চুলার আশপাশটা খুব নোংরা হয়ে যায় এবং সেটা মুছতে মুছতে কিন্তু আবার জান বের হয়ে যায়। কিন্তু ব্যাপার না, দিন শেষে প্রিয়জনের মুখে তৃপ্তির হাসিটাই আসল। ছিটরুটির রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।